বাংলাদেশকে উড়িয়ে দিয়ে ক্রিকেট বিশ্বে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র এই দলটার বিশ্বকাপে খেলার কোনো যোগ্যতাই নেই সিরিজ হারের পর মায়ের দোয়া ক্রিকেট টিম নামে পরিচিত পেয়েছে লাল সবুজের জার্সিধারীরা টানা পরাজয়ের পর এবার কি অজুহাত দাঁড় করাবেন অধিনায়ক শান্ত লিটনের পর এবার ব্যর্থ আরে ওপেনার সৌম্য সরকার রান আউটের বাজে খেলায় মেতেছেন তাওহিদ হৃদয় অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদও পারলেন না দলকে মাঝারি লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু পায়নি টিম বাংলাদেশ ইনিংসের চতুর্থ বলেই সৌম্য সরকারকে হারিয়েছে তারা সৌরভ নেত্রা ভালাকারের বলে ড্রাইভ করতে গিয়ে বোলারকেই ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি এদিন গোল্ডেন ডাকের শিকার হন সৌম্য এরপর ওপেনার তানজিদ হাসানের সঙ্গে যোগ দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুজনে মিলে বাংলাদেশের ইনিংস টানছিলেন এই দুজনের জুটি ভেঙেছেন আফগান পেসার জসদীপ সিং এই পেসারের গুড লেংথ ডেলিভারিতে সামনে এগিয়ে পুল করতে গিয়েছিলেন তানজিদ তবে বল ব্যাট মিস করে চলে যায় সোজা স্ট্যাম্পে ফলে পনেরো বলে উনিশ রান করে ফিরে যেতে হয় তাকে আগের ম্যাচে সঙ্গে ভুল রান আউট হয়েছিলেন সাকিব আল হাসান দ্বিতীয় ম্যাচে এই ব্যাটারের সঙ্গে ভুল বুঝাবুঝিতে রান আউট হতে হয়েছে শান্তকে ভালো শুরু করার পর শান্তকে আউট হতে হয়েছে চব্বিশ বলে ছত্রিশ রান করে এরপর ইনিংস বড় করতে পারেননি হৃদয় তিনি কোরি আন্ডারসনের বলে লেগ সাইডে খেলতে চেয়েছিলেন হৃদয় তবে ব্যাটের কানায় লেগে বল স্ট্যাম্প ভেঙে দেয় পঁচিশ রান করা হৃদয়ের বিরানব্বই রানে চার উইকেট হারানোর ফলে বাংলাদেশের জয় নিয়েও তৈরি হয় শঙ্কা আগের ম্যাচে দারুণ খেলা মাহমুদুল্লাহ রিয়াদ এই ম্যাচে ব্যর্থ হয়েছেন শ্যাদলেভ ভ্যানের বলে তিনি ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ট হয়েছেন এরপর আলি খান আঠারোতম ওভারে এসে ত্রিশ রান করা সাকিব আল হাসান ও শূন্য রানে তানজিম হাসান সাকিবকে ফিরিয়ে দিলে বাংলাদেশ বিপাকে পড়ে যায় শেষ দিকে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন হোসেন তবে শরিফুলের বিদায়ে আবারও বিপাকে পড়ে বাংলাদেশ শেষ ওভারে ঋষাদ হোসেন আউট হয়েছেন মাত্র নয় রানে আর তাতেই যুক্তরাষ্ট্র ছয় রানের জয় নিয়ে মাঠ ছাড়ে এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দেখে শুনে ব্যাটিং করেন যুক্তরাষ্ট্রের দুই ওপেনার প্রথম তিন ওভারে কেবল বারো রান তুলতে পারে স্বাগতিকরা তবে এরপর রানের গতি বাড়তে থাকে পাওয়ার প্লে ছয় ওভারে কোনো উইকেট হারিয়ে বিয়াল্লিশ রান করে পাওয়ার প্লে শেষের পরের ওভারে বোলিংয়ে আসেন ঋষভ হোসেন এই ওভারে একাই দুই উইকেট নিয়েছেন স্পিনার শুরুটা স্টেভেন টেইলরকে দিয়ে ঋষাদকে লং অন বাউন্ডারি দিয়ে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন আটাশ বলে একত্রিশ রান করা এই ওপেনার পরের বলে গাউসকে সাজঘরে রাস্তা দেখান ঋষাদ দ্রুত দুই উইকেট হারানোর পরেও ভালোভাবেই হাল ধরেছেন মোনাক এবং এরন জোনস দুজনে মিলে গরেন ষাট রানের জুটি চৌত্রিশ বলে পঁয়ত্রিশ রান করে মুস্তাফিজুর রহমানের বলে আউট হন জোনস পাঁচে নেমে এদিন তেমন সুবিধা করতে পারেনি করি আন্ডারসন দশ বলে করেছে এগারো রান ওপেনিংয়ে নামা মোনাক ফিরেছেন উনিশতম ওভারে আটত্রিশ বলে চার চার ও এক ছক্কায় বিয়াল্লিশ রান করেন এই ব্যাটার শেষ দিকে নীতিশ কুমার এবং স্যাডলি শালক উইকের ক্যামিওতে একশো রানের সংগ্রহ পায় যুক্তরাষ্ট্র প্রিয় দর্শক বন্ধুরা এই ম্যাচে ঠিক কী কারণে হারলো বাংলাদেশ আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে